हेलो व्यूअर्स, स्वागत आज के नतून भिडियो। तो आज के मिशिगानेर मस्किगन सीटी एखे सिल्वर साइड सबमरिन म्यूजियम आई। तो एखे एक सबमरिन आटी वर्ल्ड वार टू एर समय मूलत जापानीज फ्रंटे छिल से सबमरिन देखार जो एखे आसा। तो डिट्रॉयट थेके मस्किगन आसते अराउंड 3 आवर्स मत समय लागे। सो चलुन घुरे देखा जाक पुरो म्यूजियम सबमरिन। এটা একটা নিউক্লিয়ার সাবমেরিনের কন্ট্রোল ইউনিট। দেখা যায়নি ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় ব্যবহৃত অরিজিনাল একটি নাৎসি ফ্ল্যাগ। वर्ल्ड वार टू समय व्यवहित बांकार गुलोर रेप्लिका जेखाने किछु ड्रेस आछे वर्ल्ड वार टू समय व्यवहारकृत। एंड एइदिके जोदि आमरा देखी जे बांक बैट जेगुलोके आमरा बोली जे वर्ल्ड वार टू समय सैनिकरा बांकारेर भेतरे থাকার জন্য যে ব্যাটগুলো ইউজ করতেন সেগুলো কতটা ছোট কতটা কম্প্যাক্ট। আসলে এই ব্যাটগুলো আসলে 5 ফিটের মতো হবে না, কিন্তু এখানেই ওনারা শুতেন। এখানে একটা হিটার মাটির নিচে বলগুলো গরম করার জন্য হিটার। ইউএসএ সিলভার সাইডেও অলমোস্ট এক সেম ধরনেরই ব্যাটারি সেলগুলো ইউজ করা হতো। যখন সাবমেরিন পানির নিচে থাকে তখন ডিজেল ইঞ্জিনগুলো চলে না, তখন এই ব্যাটারিগুলো ইউজ করি সাবমেরিন চালানো হতো। এদিকে একটা কম্পাস, কনিং টাওয়ার কন্ট্রোল, এদিকে সোনার স্ক্যানার। সাবমেরিনে ব্যবহৃত একটি টর্পিডো। সো এখানে আসলে যেটি ওয়ার হেড বা মূল যে অংশটি, যে বিস্ফোরক যে অংশটি, সেটা শুধু জাস্ট এই সামনের জায়গাটা। আর এই মধ্যের যে পুরো খালি জায়গাটা সেটা শুধুমাত্র ব্যাটারি রাখার জন্য, ব্যাটারি সেলগুলো দিয়ে যেটা টর্পিডোটাকে চালাতো। আর এইখানে যদি আমরা দেখি যে মোটরটি আছে যেটির সাহায্যে টর্পিডোটি গিয়ে আঘাত আনতো, মোটর পিছনে জাস্ট প্রপেলার। বাট এটার সাইজ যদি আপনি দেখেন বেশ বড়, অলমোস্ট 20 থেকে 25 ফুট হবে। এদিকে আর একটা টর্পিডো। তো এগুলোকে বলা হয় ডেপথ চার্জ, যেগুলো মূলত শিপ অথবা সাবমেরিন থেকেই পানিতে ফেলা হতো যাতে পানির নিচে দিয়ে যাওয়া সাবমেরিনগুলোকে ধ্বংস করতে পারে। এগুলো আসলে পানির নিচে থাকা সাবমেরিনের কম্পন থেকে এগুলো বার্স্ট হয়ে যেত। সেগুলো তো সাধারণত এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো যখন সমুদ্রে যায় তখন আসলে একা যায় না, এয়ারক্রাফট ক্যারিয়ারকে প্রোটেকশন দেওয়ার জন্য আরও অনেকগুলো শিপ থাকে সাথে। তো এখানে যদি আমি দেখাই, এখানে মধ্যের যে চারটা চতুর্ভুজ আছে ওগুলো আসলে মূলত এয়ারক্রাফট ক্যারিয়ারকে রিপ্রেজেন্ট করে, আর আশেপাশে যে বাকিগুলো আছে সেগুলো বিভিন্ন ব্যাটল শিপ, ডিস্ট্রয়ার, সাবমেরিন এটসেট্রা। আমরা এতক্ষণ ছিলাম মিউজিয়ামটির ভিতরে, এখন আমরা যাচ্ছি মূল সাবমেরিনে।
So here it is, the USS Silverside submarine from World War II. So এটা হচ্ছে সাবমেরিনের ডেক গান। ভেতরে যে বড় শেলটি দেখিয়েছিলাম সেগুলো এটার ভেতরেই ব্যবহার করা হতো। সাবমেরিনের এই অংশটিকে বলা হয় কনিং টাওয়ার। যখন সাবমেরিন পানির উপরে থাকবে তখন এই দিক দিয়ে ক্যাপ্টেন বা তার যে সহযোগীরা সবাই উপরে উঠে এসে এখান থেকে সাবমেরিনটি পরিচালনা করতেন। এন্টি এয়ারক্রাফট গান। তো এখানে যে ফ্ল্যাগগুলো আছে সেগুলো আসলে রিপ্রেজেন্ট করছে যে সাবমেরিনটা ঠিক কতটা প্লেন বা জাহাজ বা সাবমেরিন ডুবিয়েছে। তো এখানে আসলে দেখতে পাচ্ছেন লিস্টটা আসলে অনেক বড়। ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় জাপানিজ ফ্রন্টে এই সাবমেরিনটা বেশ সফলতার সাথেই কাজ করেছে। তো আমরা এখন যাবো সাবমেরিনটির ভিতরে এদিক দিয়ে। সেখানে সিঁড়িগুলো আসলে প্রচণ্ড খাড়া। আসলে মিলিটারি মানেই সব কিছুর স্পেসিফিক ইউজ, কোনো লাক্সারি কোনো কিছু নেই। আছে টর্পিডো, যে আমরা ভেতরে যেগুলো দেখেছিলাম ওইগুলোই। তো আর এই অংশটাকে বলা হয় ফরওয়ার্ড টর্পিডো কম্পার্টমেন্ট। এখানে এই যে সামনে চারটা, সরি ছয়টা আছে টিউব আছে, যেগুলো টর্পিডো টিউব, ওইগুলো থেকেই টর্পিডো শ্যুট করা হতো। আর এখানে যে সিটগুলো আছে এগুলো হচ্ছে বাঙ্ক বেড, যেগুলো সৈনিকরা এখানে ঘুমাতেন। তো এখানে দেখতে পাচ্ছেন পিছনে টর্পিডো, তার উপরেই আসলে বলতে গেলে ওনারা ঘুমাতেন। সাবমেরিনের ভিতরে টয়লেট, এদিকে শাওয়ার রুম। আসলে এখানে যে অংশটি, এই অংশটি আসলে শুধু অফিসাররা ইউজ করতে পারতেন, এখানে কোনো সাধারণ সৈনিকেরা ইউজ করতে পারতেন না, জাস্ট অফিসারদের জন্য। অফিসার্স ম্যাচের মতো একটা জায়গা। এদিকে আর একটা কম্পার্টমেন্ট অফিসারদের জন্য। এখানে আরেকটা, এটা সম্ভবত ছিল ক্যাপ্টেনের রুম। So this is the main control center for the whole submarine. সো এখানের যে অংশটা, এটা আসলে মূলত সাবমেরিনটাকে ডাইভ দেওয়ানোর কাজে ব্যবহার হতো। এখানে যে গেজগুলো আছে এখানে ডাইভিং এর ডেপথ দেখাবে, ঠিক কতটা গভীরে সাবমেরিনটা যাচ্ছে। আর এখানের এই অংশটা দিক নির্দেশনার জন্যে। রেডিও ইউনিট। So as you can see, this place is really tight. Kitchen. আর এই জায়গাটা সাধারণ সব সৈনিকদের যে খাওয়ার জায়গা।
কালকে আমি একটা ডকুমেন্টে দেখছিলাম, তো এখানে প্রায় একসাথে প্রত্যেকটা বেঞ্চে তিনজন করে বসতেন। সো এখানে টোটাল 1 2 3 4 5 6 7 8 24 জন একসাথে খাবার খেতেন। এই জায়গাটা মূলত মূল যে ম্যাস যেখানে সৈনিকেরা থাকতেন, সেখানে জায়গা খুব বেশি না, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ঠিক কি পরিমাণ লোকজন থাকতেন ছোট একটা জায়গায়। সাধারণ সৈনিকদের ব্যবহারের জন্য এই অংশটা। So these are the engines, two massive engine, diesel engine. And আসলে এই সাবমেরিনটাতে তিনটা ইঞ্জিন আছে, এখানে উপরে দুইটা আর আরেকটা আসলে নিচে। তো এখানে যে ইঞ্জিনগুলো আছে দুটাই ডিজেল ইঞ্জিন, তবে এগুলো শুধুমাত্র চালানো হতো এর উপরে থাকার সময়। মূলত এগুলোর কাজ ছিল ব্যাটারিগুলোকে চার্জ দেওয়া, কিন্তু এগুলো কোনোভাবেই আসলে সাবমেরিনের মূল প্রপেলারের সাথে যুক্ত না। সাবমেরিনটা আসলে চলতো সেই ব্যাটারি পাওয়ার দিয়ে, কিন্তু এই ডিজেল ইঞ্জিনগুলোর কাজ ছিল সেই ব্যাটারিগুলোকে চার্জ করা। এই অংশটা মূলত যে ইলেকট্রিক যে অংশগুলো ছিল সাবমেরিনের সেগুলো এখান থেকে কন্ট্রোল করা হতো। ইলেকট্রিক যত ফাংশন ছিল সব কিছু এখান থেকে কন্ট্রোল করা হতো। এই দিকটাতে আফটার টর্পিডো কম্পার্টমেন্ট, সাবমেরিনের পিছনের অংশের যে টর্পিডো কম্পার্টমেন্ট, এখানে আসলে 4টি, তো সামনে 6টি আর পেছনে 4টি, টোটাল 10টি টর্পিডো টিউব ছিল এই সাবমেরিনে। তো এখানেও সিম অবস্থা, সামনের টর্পিডো কম্পার্টমেন্টের মতনই পাশের টর্পিডো টর্পিডো ভর্তি গোলা বারুদ নিয়ে এখানে সৈনিকেরা শুতেন। ইউএসএস সিলভার সাইড সাবমেরিনের পাশাপাশি এখানে আর একটা কোস্ট গার্ডের আর একটা বোট রয়েছে। গোয়িং টু দ্য ব্রিজ রাইট নাও। গুড, হাউ আর ইউ? Let's go to the lower deck. Looks like the captain's bunk. Another one. They were officers. গুলো আসলে অফিসারদের বাঙ্ক, যার কারণে এগুলো সিঙ্গেল বেড। এখানে সাধারণ সৈনিকদের বাঙ্ক, ছোট একটা জায়গায় এতজন থাকতেন। ইঞ্জিন কম্পার্টমেন্টের উপরের অংশটা, নিচে আসলে যাওয়ার রাস্তাটা ক্লোজ করে দেওয়া হয়েছে। এখানটা আসলে কিচেনের অংশটা, কিচেন ডাইনিং। এখানে টাইপরাইটারের অংশটা। সো দ্যাটস ইট, এই শিপটা আসলে খুব বেশি একটা বড় না। কোস্ট গার্ডের উপকূলীয় জায়গাগুলোতে পাহারা দেওয়ার জন্য এটা তৈরি, খুব একটা বড় না।
সো এই ছিল ইউএসএস সিলভার সাইড সাবমেরিন মিউজিয়ামের একটা ট্যুর। তো এখানে অ্যাডাল্টদের জন্য এন্ট্রি ফিস $15 অ্যান্ড যারা আন্ডার 19 তাদের জন্য $12। মিউজিয়ামটিতে ঘোরার পর আমরা চলে আসলাম লেক মিশিগানের পারে। আসলে মিউজিয়ামটির আশেপাশেই খুবই ভালো স্পট আছে। লেক মিশিগানের পারে যে এরিয়াগুলো আছে সেগুলো আসলে খুবই দর্শনীয়। তো আমি আসলে এখন সেগুলোই দেখাবো আপনাদেরকে। তো আপনারা যদি আমার পিছন থেকে দেখেন, আমি যে জায়গাটিতে আছি এটা আসলে একটি ছোটখাটো একটা পাহাড়ের মতো, আর নিচে অনেক নিচে মিশিগান লেক। তো আমরা এখন উঠছি একবার টিলাটার একদম উপরে, যেখান থেকে সব থেকে বেস্ট ভিউটা পাওয়া যাবে। জায়গাটা আসলে আমাকে স্লিপি বিয়ার ডিউনসের কথা মনে করে দিচ্ছে। আমি যখন কিছু মাস আগে স্লিপি বিয়ার ডিউনসে গিয়েছিলাম, তখন আসলে এরকম একটা ওয়েদার ছিল, এরকম একটা সিনারি ছিল। ওই জায়গাটাও আসলে লেক মিশিগানের পারে, কিন্তু ওই জায়গাটা একটু বেশি দূরে, 6 থেকে 7 ঘন্টার মতো লাগে। কিন্তু এই জায়গাটা মাত্র 3 ঘন্টা দূরে, এবং আই থিঙ্ক স্লিপি বিয়ার ডিউনসের অলমোস্ট এক্স্যাক্ট সেম ফিলিংসটা এখানে পাওয়া যাবে। আই থিঙ্ক আর একটু বেটার ফিলিংস এখানে পাওয়া যাবে, কারণ স্লিপি বিয়ার ডিউনসের যে জায়গাটা এটা আসলে অনেক দূর হেঁটে বালির উপর দিয়ে প্রায় 4 থেকে 5 মাইল জায়গা হেঁটে মূল জায়গাটিতে যেতে হয়। সেই তুলনায় এখানে আসলে ড্রাইভ করেই চলে আসলাম। সো এই ছিল আমার আজকে ট্রিপ মাস্কিগানে। মাস্কিগানে আসলে মূলত এসেছিলাম সাবমেরিন মিউজিয়ামটির জন্যে, বাট মিউজিয়ামে আসার পথে মিশিগান লেকের পারে যে সুন্দর দৃশ্যগুলো পেলাম সেগুলোর কারণে আসলে মিউজিয়ামটি দেখার শেষে এখানে আবার কিছু টাইম স্পেন্ড করলাম। সো আমি মনে করি আসলে 3 ঘন্টার জার্নি আসলে পুরোটাই আমার সার্থক। এখানে $15 দিয়ে সাবমেরিন থেকে, সাবমেরিন এবং কোস্টগার্ডের যে জাহাজটি প্লাস মিউজিয়াম, এখান থেকে যে জ্ঞান আমি পেলাম প্লাস এখানে যে লেক মিশিগানের পারে যে সৌন্দর্য, সব কিছু মিলিয়ে আসলে আমার 3 ঘন্টার জার্নি এবং $15 খরচা পুরোটাই আসলে উসুল হয়ে গিয়েছে। সো আই থিঙ্ক যাদের হাতে টাইম আছে আপনারা এখানে আসতে পারেন ঘোরাঘুরির জন্য। আর আমি আগে যেটা বলেছিলাম যে স্লিপি বিয়ার ডিউনসের যে ফিলিংসটা আপনারা এখানেই নিয়ে যেতে পারেন। আমি যেহেতু ওই জায়গায় গিয়েছি, সো আই থিঙ্ক স্লিপি বিয়ার ডিউনসের যে ফিলিংসটা আপনি
ওখানে গেলে পাবেন 7 থেকে 8 ঘন্টা খরচ করে। তো এখানে আপনি মাত্র 3 ঘন্টা স্পেন্ড করে আপনি এখানে ভালো একটা সময় স্পেন্ড করতে পারেন। অ্যান্ড এখানে আসার জন্য 3 ঘন্টার জার্নি, আসলে 200 মাইলের জন্য আপনাকে কোনো গাড়িও রেন্ট করতে হবে না, আপনার রেগুলার গাড়ি নিয়ে আপনি চলে আসতে পারেন। সো আই থিঙ্ক সব কিছু মিলিয়ে আজকের ট্রিপটা আমার খুবই ভালো গিয়েছে। অ্যান্ড যারা ভিডিওটি দেখবেন অবশ্যই রেকমেন্ডেড এই জায়গাটি, আপনাদের সবার জন্য আমি রেকমেন্ড করবো যদি হাতে পর্যাপ্ত সময় থাকে যে কোনো উইকেন্ডের দিনে চলে আসতে পারেন ফ্যামিলি অথবা বন্ধুবান্ধবদেরকে নিয়ে। সো হাতে যদি সময় থাকে যে কোনো উইকেন্ডে চলে আসতে পারেন ফ্যামিলি অথবা বন্ধুবান্ধবদেরকে নিয়ে। সো দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।